ॐ ध्यायेतरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्माप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमंगलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা এই পাঠচক্রে। আজকে এই পাঠচক্রে আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মায়ের কথা। আমরা শ্রী শ্রী মায়ের কথার প্রথম খণ্ডে সবচেয়ে বড় যে স্মৃতি কথা সরোজবালা দেবীর স্মৃতি পড়ছি। আমরা বিগত দিন যেখানে শেষ করেছিলাম সরলাদির কথামৃত পড়া নিয়ে, সেইখানে একজনের গল্প ছিল বৃন্দেজি। শ্রীরামকৃষ্ণ জীবনে এই ছোট্ট ছোট্ট চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসা খুব জরুরি, এগুলো আমাদের জানাটা বড় জরুরি। বৃন্দেজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে প্রাথমিক ধারণা মাস্টারমশাই হয়েছিল তার মধ্যে যারা ধারণা দিয়েছিলেন তারা হলেন বৃন্দেজি। বৃন্দেজি যে লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, তাকে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে ভেতরে যাবেন কি না, কারণ ইংরেজি শিক্ষা শিক্ষিত, সহজে ভেতরে ঢুকবেন কি না এ নিয়ে তাদের খুব সংশয় ছিল। তাই জিজ্ঞেস করছেন ভেতরে ঢুকবেন কি না। তখন বৃন্দেজি বলছেন যাও না বাবা যাও ভেতরে ঢোকো। উনি ভাবছেন সাধু বোধহয় খুব জপ ধ্যান করবেন, দেখছেন গিয়ে খাটের ওপরই বসে আছেন। তারপরে জিজ্ঞেস করছেন উনি কি খুব শাস্ত্র পড়েন, বলছে আর বাবা শাস্ত্র সবর মুখে। এটা একটা স্টেটমেন্ট। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, সেখানে দেখবেন ভগবান সম্পর্কে বলেননি কিন্তু ঠিক এইরকম আইডিয়াটা দিয়েছেন যেটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলে যায়। বলছেন আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি বাসিতে পারি যে ভালো। সূর্য অহংকার করে বলছেন আমি আমার সেই বিপুল কিরণে এই জগৎকে আলোকিত করতে পারি, আবার ওই ছোট্ট যে শিশির কণা তার ভেতরেও আমার প্রকাশ হয়। এটা দেখার মতো, এটা একমাত্র অবতার পুরুষদের ক্ষেত্রে হয়, সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন সেই সময় সমাজের যারা ক্রিম তারা, যেমন কেশবচন্দ্র সেন, মাস্টারমশাই, নরেন্দ্রনাথ, এরা যেরকম আসছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, তারা যেমন শ্রীরামকৃষ্ণকে এসে দেখে ফিদা হয়ে গিয়েছিলেন ঠিক সেই রকম তাঁর সম্পর্কে বলছেন বৃন্দেজি যে লেখাপড়া কিচ্ছু জানে না, বাসন মাজে আর ওই সেচ বাতি জ্বালায়, এইটি যার কার, সে বলছে যে আর বাবা শাস্ত্র সবর মুখে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে কথাগুলি বলেন সেগুলি ভগবানের কথা, যে কথা শুনলে মানুষের প্রাণ শীতল হয় সেটা সে অন্তর দিয়ে অনুভব করেছেন। এই যে বোথ এক্সট্রিমস, এই যে দুটো যে এক্সট্রিম, এটাকে কখনো অবতার পুরুষ ছাড়া কেউ মেলাতে পারেন না। আপনারা দেখবেন কোনো একটা অংশের কাছে আমরা খুব পপুলার, আবার কোন একটা অংশের কাছে আমরা খুব আনপপুলার, একই সঙ্গে এপাশ ওপাশ, ওই এপাশ ওপাশ খেয়ে দুধের বাটি খেয়ে ওই রকম আমাদের পক্ষে সম্ভব হয় না। খুব তেল মারা লোক না হলে কখনো সম্ভব হয় না, সত্যিকারের মানুষ হলে কখনো এই এক্সট্রিমটাকে একসঙ্গে জয় করা যায় না, ওটা হচ্ছে সাধনা। আমরা ওদের মিনিয়েচার ফর্ম দেখেছিলাম এই আগের দিনই, বলছিলাম যে ভূতেশ আনন্দজি মহারাজের সঙ্গে দেখা করে ফিরছি, যাওয়ার সময় আমরা ওই নৌকাতে আলোচনা করতে করতে যেতাম আগের দিন মহারাজ কী বলেছেন। আমি বেশিরভাগ সময় শ্রোতা, এখন যেমন বকিয়াল হয়েছি তখন শ্রুতিয়াল ছিলাম আর কি, শুধু শুনতামই, কারণ আমি তো রোজ যেতে পারতাম না আর ওরা খুব আমার উপর চড়ি গড়াতো। 18 বছরের ছেলের উপর 40 বছরের মানুষের চড়ি গড়ানোটা খুব সহজ ছিল, আমি বোকার মতো বসে বসে শুনতাম, এটা ভালো ছিল, অনেক ভালো ভালো কথা শুনতে পেতাম। কিন্তু যেটা ফিরে আসবার সময় লক্ষ্য করতাম সেটা দেখতাম, তখনকার দিনে এত ভালো
এপার ওপার হওয়ার মুখা ছিল না। তারপরে ওরা আস্তে আস্তে বলতেন এবং সবাইয়ের একটাই কথা ছিল, আজকে কেউ বলতেন মহারাজকে বাবা বলতেন, কেউ মহারাজকে মাও বলতেন, যে বাবা আজকে আমার দিকে খুব ভালো করে তাকিয়েছে। আমার শুনতে শুনতে মনে হতো এই কথা তো আমারও কথা, এই যে মহারাজ তাকিয়ে আছেন সামনের দিকে, মনে হচ্ছে যেন তিনি যেন আমার দিকেই তাকিয়ে আছেন, আমার কথাই শুনছেন, আমার কথাই বুঝতে চাইছেন, আমাকেই ভালোবাসছেন, আর বাকি সব যা দাঁড়িয়ে আছে সব ফালতু, ওই যাত্রাপাটির ওই সিনে পেছনে লেখা থেকে আঁকা ছবির মতো, আমি একমাত্র এখানে হিরো। এটা এই তাদের মিনিয়েচার ফর্মগুলো আমরা দেখিয়েছি, এটা বলার মূল উদ্দেশ্য। তাই এই মিনিয়েচার ফর্মগুলোকে চিন্তা করতে পারলে এটার কোটি গুণ কত বড়, শ্রীরামকৃষ্ণ কীরকম জগতে আমাদের সকলের কাছে সমানভাবে, আমাদের সকলের অ্যাকসেপ্টেন্স ছিল তার কাছে, তিনি আমাদের সকলকে গ্রহণ করেছিলেন, এই বোধটা আমাদের ভেতরে ভীষণভাবে জাগতে থাকে, এটা হচ্ছে কথা। এখানে বৃন্দেজির কথা দিয়ে মা শুরু করছেন, পড়তে পড়তে বৃন্দেজির লুচির কথা এলো। মা বললে, হ্যাঁ গা সে কি কম ছিল, তার জল খারাপ খাবারের বরাদ্দ লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত তবে বকে বকে অনর্থ করত, বলতো ও মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে আছে, মিষ্টিটাও পাই না। এইসব কাথে কথা পাছে ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভোরে উঠে এসেই নবগতে আমাকে বলছেন, ওগে বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে নিও, নইলে এক্ষুনি এসে বকাবকি করবে, দুর্জনকে পরিহার করে চলতে হয়। তারপরেই বলছেন, মা বলছেন, আমি তাই বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম, বৃন্দে তোমার খাবার তৈরি করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বলে, থাক আর তৈরি করতে হবে না, এমনি দাও। তখন যেমন শীতে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলাম। এক অধ্যায় পাঠ হলে সরলা দিদি গোপাল মা গোলাপ মায়ের সেবায় গেলেন, তার অসুখ। দেখুন বৃন্দেজি সম্পর্কে বলছেন কি সুন্দর রিটিনেস, তার সম্পর্কে বলছেন, একটু খারাপ কথা বলছেন না, তার বিরুদ্ধে একটাও কথা বলছেন না, কিন্তু ওয়ে অফ প্রেজেন্টেশন। আমরা তো ভগবানের কাছে যাওয়ার কারণ হচ্ছে তার গুণগুলোকে একত্রিত করা, ভগবানের যে দিব্য গুণ সেগুলো যত তাকে চিন্তা করায় তার গুণগুলো আসে। এই যে মায়ের যে ওয়ে অফ প্রেজেন্টেশন কী সুন্দর বলছেন, একেবারে একটা কটু জিনিস বলছেন কিন্তু কত মিষ্টি করে বলছেন, মানে আমাদেরও যেন ভীষণ ভালো লাগছে। এইটা হচ্ছে সিদ্ধ সাধক বা অবতার পুরুষের লক্ষণ, কখনো জগতে কারুর ভেতরে খারাপ দেখছেন। আর ঠাকুরকে আমরা যারা মনে করি সিরিয়াল টিরিয়াল সিনেমায় যে দেখায়, যে সবসময় যেন কিকুক্ষণ এই ছবিটা তুলেছিলেন কেশব সেনের বাড়িতে হাত তোলা, তিনি মানে সবসময় ওই রকম তা কিন্তু নয়। তার যে একটা প্র্যাকটিক্যাল ফর্ম ছিল, তার যখন তিনি সাধারণ ভূমিতে আসতেন, তাকে তিনি যে বলছেন আমি আশজল ছড়িয়ে দিলাম, একবারে সাধারণ মানুষের মতো, সাধারণ গৃহস্থের মতো, এইটা দেখলেই বোঝা যায় সাধারণ গৃহস্থ কীরকম। এমনি তার নিজের কাপড়ের খোঁজ নেই, অথচ ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে ছেলেদের দিতে দিতে, বৃন্দেজি এসে খুব অশান্তি করবে এবং তার বউকেই অশান্তিটা সহ্য করতে হবে। আর পাঁচজন কর্তারা যেরকম বউয়ের রক্ষা করতে এগিয়ে আসে, ঠিক সেই রকম আমাদের এই সুপার কর্তা এসে গেছেন। এইগুলো ছবিগুলো যখন দেখি না তখন মনে হয় যে কীরকম আমাদের মতো হয়ে আমাদের কাছে এসেছেন, আমাদের চেনা চরিত্র চেনা ছবিগুলো যেন তাদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছেন। শুধু তাদের সঙ্গে আর আমাদের এই চেনা চরিত্রের ফারাক হচ্ছে এই, তাদের এই কথাগুলো ভাবতে ভাবতে আমাদের মন সত্যগুণে আড়ুড়ো হয়, আর আমাদের নিজেদের হিসাব কীর্তিগুলোর কথা ভাবতে ভাবতে মন রজতমতে ঘুরে বেড়ায়। সেই কারণে এই কারণে অবতারের সঙ্গে আমাদের একটা বেসিক ফারাক আছে, এই কারণে তাদের জীবন তাদের গাথা সবসময় পড়া দরকার। আমাদের মহারাজরা বলতেন পুরনো বৃদ্ধ সাধুদের কাছে শুনেছি যে অবতার জীবনের প্রত্যেকটি ঘটনা উল্লেখযোগ্য, বলছেন তার একটি বিভঙ্গ, তার মধ্যেই অনেক কিছু আছে, এ তার ভেতরেই যেন তিনি অনেক কথা বলে দিচ্ছেন। আমি গল্পটা বারবার বলি, আমার ভীষণ ভালো লাগে বলে, রামচন্দ্র দত্ত এক বুক দুঃখ নিয়ে ঠাকুরের কাছে গেছেন, কোথাও গিয়ে তিনি জীবনের কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না, জীবনটাকে তার ব্যর্থ বৃথা বলে মনে হচ্ছে। তিনি মনমোহন মিত্র আর আরেকজন তিনজনে মিলে গেছেন, তারা যেন ইংরেজি কায়দায় পড়াশোনা করেছেন তাই চতুর্দিকে খবর টবর নিয়ে পশ্চিমের দরজা দিয়ে ঢুকছেন, ঠাকুরের দরজায় নক করেছেন। তারা ভেবেছেন পরমহংস লম্বা জটা হবে, হাতে চিমটে থাকবে, কত কি থাকবে, নক করা মাত্র খুলে গেল দরজাটা, দেখছেন এক অপূর্ব সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছে, উর্ধাংশ খোলা, নিচে সাদা লাল পেরে কাপড়, গায়েতে বেড়া রয়েছে, আর অসাধারণ তার হাসিটি। তারা এই ইংরেজি কায়দায় হাত জোড় করে প্রণাম করতে, ঠাকুর ঢিপ করে তাদের সামনে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। শুধু তাই নয়,
তাদের আর কারেকশন করার সুযোগ দিলেন না, দুটি হাত ধরে টেনে নিয়ে এসে তার ছোট খাটটিতে বসিয়ে আড্ডা মারতে শুরু করলেন। 3:30 থেকে আড্ডা দেওয়া শুরু হলো, 8:30 গিয়ে আড্ডা শেষ হলো। 5 ঘন্টা এই 3-4 জনে মিলে একসঙ্গে আড্ডা মেরে চলেছেন, আর কেউ নেই সেখানে। যখন ফিরে যাচ্ছেন বাড়িতে, তখন এই আমাদের রামচন্দ্র দত্তের মনে হচ্ছে তার জীবনে যে এত দুঃখ, এত বেদনা, এত শোক, যেন স্পঞ্জের মতো তিনি যেন শুষে নিয়েছেন। তাকে কিচ্ছু বলতে হয়নি, তাকে কিচ্ছু জানাতে হয়নি, তিনি যেন সবটুকু শুষে নিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে তার মনেতে একটা যুক্তিনিষ্ঠ ভাবনা জাগিয়ে দিয়েছেন, জগতে সৃষ্টি হলে তার ধ্বংস হবে, ধ্বংসের ফর্মটা কীভাবে হবে সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু সৃষ্টি যখন হয়েছে ধ্বংস হতে হবে। সৃষ্টিটাকে যদি মেনে নিতে পারি, ধ্বংসটাকেও সানন্দে মেনে নিতে হবে, কারণ জীবন থেমে থাকবে না, আমাদের এগিয়ে যেতে হবে। তাই তিনি যে তার মেয়ের মৃত্যুতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন, সেই কষ্টটা এক সন্ধ্যায় ওই 5 ঘন্টার আড্ডায় দূরীভূত হয়ে গেল। একটা কবিতা আছে দেখবেন ভক্তমালিকাতে, বলা আছে রামচন্দ্র দত্ত আর এরা গাইতে গাইতে যাচ্ছিল, তার অর্থ হলো এই আমাদের যাবার এতটুকু ইচ্ছা নেই, মনটাকে তার পাদপদ্মে দিয়ে এই বৃথা শরীরটাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখুন গল্প, আমরা তো আড্ডা মারি, কত আড্ডা মারি, কত হ্যাঁ হি হি করি, কত সিঙ্গাড়া কচুরি, আবার জপযজ্ঞ করি, তারপরে আবার ফিশ ফ্রাই ভাজাও খাই, সব কিছুই করি, কিন্তু এইরকম পারমানেন্ট সুখ, পারমানেন্ট আনন্দ, এই যে অনন্তকালের জন্য আনন্দ আমরা আমাদের নিজেদের ভেতর প্রথিত করতে পারি না। এই কারণেই ভগবানের কাছে যাওয়াটা বড় জরুরি, ভগবানের সঙ্গ করাটা বড় জরুরি। নিত্য তাকে চিন্তা করতে হয়, নিত্য তাকে ভাবতে হয়, শুধু পড়লে হবে না, সেই ঘটনাগুলিকে ভাবতে হয়। পূজনীয় ভূতেশানন্দজি আমাদের কথামৃত পড়ার স্টাইল বলতেন যে ওই ঘরের পশ্চিমের দরজা দিয়ে ঢুকবে, তার বাঁদিকে একটা গঙ্গা জলের জ্বালা ছিল, এখন আর নেই, আর তখন ওই খাটে এখন ব্যারিয়ার নেই, তখন একটু এদিকে ঘোরানো ছিল খাটটা, আমিও দেখেছি ছেলেবেলায়, তখন ব্যারিয়ারটা ছিল না। উনি বলতেন কল্পনা করবে, মাস্টারমশাই সব বর্ণনা করেছেন, কল্পনা করবে গঙ্গা জলের জলার পাশে তুমিও গিয়ে বসেছ, তারপরে কথামৃত পড়া শুরু করবে, মনে হবে যে ওইটা যেন তোমার সামনে রিক্রিয়েট হচ্ছে, তুমি যেন সত্যিই দেখতে পাচ্ছ তিনি বসে আছেন, তিনি কথা বলছেন। মাস্টারমশাই ঠাকুর সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা করেছেন, কেমন দেখতে ছিলেন, কীরকম ছিলেন, কথা বলতে গিয়ে কীরকম তোতলাতেন, সবসময় নয়, তাড়াতাড়ি কথা বলতে গেলে ঠাকুর তোতলাতেন, সেই তোতলানো মানুষটা কীরকমভাবে তার এক একটা কথা, আমাদের সঙ্গে এক ছেলে সাধু হতে এসেছিল, এখনও আছে ইউনিভার্সিটি, এখন যে ভাইস চ্যান্সেলর সর্বোত্তম আনন্দ, ও ভীষণ মিষ্টি কথা বলে। আত্মস্থানজি বলতেন ও দুটো কষের মধ্যে দুটো রসগোল্লা রেখে দিয়েছে, যখনই কথা বলে একবার করে চাপ দেয় আর এক ফোঁটা করে রস পড়ে। যে শ্রীরামকৃষ্ণের কথা ওরকম মধুর, যখনই তিনি কথা বলতেন সুধা হয়ে সেটা আমাদের হৃদয়ের মধ্যে ঝরে পড়ত। আমরা এইখানে গিয়ে থেমেছিলাম, তারপর থেকে শুরু করব। মা কথায় সরজুবালা লিখছেন, মা আস্তে আস্তে বলছেন যে ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলছেন, দেখছ তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ জ্বালা পায়, এহে দেহের আবার পয়দা করা কেন, এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। সেদিন বিলাস এসে বলছে, কত সাবধানে আমাদের থাকতে হয় মা, পাছে মনও কিছু উঠে, এই কিছু মনেও কিছু উঠে, এই ভয়ও সশঙ্ক থাকতে হয়। তাই তো, ওরা হলো সাদা কাপড় আর সংসারীরা হলো কালো কাপড়, কালো কাপড়ে কালি পরলেও অত ঠাহর হয় না, কিন্তু সাদা কাপড়ে এক বিন্দু পরলেই সকলের চোখে পড়ে, দেহ ধরলে বিপদ, সংসার তো কামকাঞ্চন নিয়েই আছে, ওদের অর্থাৎ সাধুদের কত ত্যাগ করে চলতে হয়। তাই ঠাকুর বলতেন সাধু সাবধান। এই ঠাকুরের যে সাধু সাবধান কথাটা শুধুমাত্র গেরুয়াধারীদের জন্য নয়, সব সাধকদের জন্য প্রযোজ্য, সমস্ত সাধুদের, যারা আপনি যদি এমনি একটা সিম্পল লাইফ লিড করেন কোনো ঝামেলা নেই, কিন্তু যখন সত্যি সত্যি ভাবছেন ভগবানের জন্য একটা জীবন উৎসর্গ করবেন, উচ্চ ভাবনায় উচ্চ চিন্তায় কাজ করবেন, তখন জীবনটাকে প্রতি পদে পদে ঠিক ঠিক রাখতে হয়। মহারাজ আমাদের বলতেন, নিতেশানজি আমাদের বলতেন যে প্রতি মুহূর্ত যেন ঠিক ঠিক খরচ হলো কিনা, বলছেন সবসময় নিজের সঙ্গে একটা ব্যালেন্স শিট রাখতে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, কী কী অর্জন করলাম আর কী কী ছেড়ে দিলাম, কী কী ব্যয় করেছি, নিজের জীবনের কালি কতটুকু ছেড়েছি আর আলো কতটুকু ভরে আলোকিত করেছি। ছোট্ট জীবন, এই যে ঠাকুর বলছেন না যে ভগবান ছাড়া কোনো কোনো কথাই বলতেন না, আপনারা দেখবেন যে ওই 11 অধ্যায়ের একদম শেষ শ্লোকে
ভগবান বলছেন কোনো কিছুতেই আমাকে পাওয়া যায় না, জ্ঞান চর্চা করেও পাওয়া যায় না, তীব্র সাধন ভজন করলে পাওয়া যায় না, কিছুতেই পাওয়া যায় না, অনন্যা ভক্তি দিয়ে আমাকে পাওয়া যায়। অনন্যা ভক্তি কীরকম? না যা কিছু করছি, যা কিছু করি না কেন, যেখানেই থাকি না কেন, আমার মনটা যেন সেটা ভগবত পদে থাকে, আমি তার কাজ করছি, আমি তার হয়ে উঠেছি, এই বোধটা যেন আমাদের ভেতরে খুব তীব্রভাবে আসে। যতক্ষণ না আমি তার এই বোধটা আমাদের ভেতরে তীব্রভাবে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কখনোই কাজটা ঠিক ঠিক হয় না। এই আমি তার বোধ করলে দেখবেন আপনার ভেতরে আমিত্ব বুদ্ধিটা, আমাদের সকলের ভেতরে, আপনাদের মধ্যে কেন আমার কথাও, আমাদের ভেতরে আমিত্ব বুদ্ধিটা ধীরে ধীরে নাশ পেতে থাকবে। এবং তাঁর হয়ে কাজ করছেন একটা অদ্ভুত অব্যক্ত আনন্দ আসবেই আসবে, এটা আসেই, এটা একেবারে মিথ্যে কথা নয়। আপনি যখন কিছু ভালো কাজ করলেন, এই দিদিমণিদের একটি ছবি দেখবেন, 24শে ডিসেম্বর এরা মাঝরাত্রিরে বেরিয়ে স্টেশনের ধারে ধারে যত মানব দুঃখী মানুষ আছে যাদের গায়ে গরম জামাকাপড় নেই, এই মায়েরা খুব সাহসেদের মাঝরাত্রিরে রাত্রির 12টার সময় বেরোন, একাকি ওই টোটো করে নিয়ে গিয়ে তাদের গায়ে দেন। ওই পরের দিন যখন ছবিগুলো আপলোড হয়, দুঃখী মানুষগুলো তো দেখবেন, এই যারা দিচ্ছেন তাদের মুখখানাও দেখবেন, এরা রোজ আপনারা এদের রোজই দেখেন হাসেন, কিন্তু সেদিনের হাসিটা একটা অন্য রকমের হাসি, সেই হাসি জগতের কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। ওই অন্যের জন্য কিছু করার ভেতরে যে আনন্দটা আছে, কোনো রকম আত্মপ্রচার না করে যে আনন্দটা আছে, সেই আনন্দের ভেতরে যে প্রকাশ, সেটা বহিঃপ্রকাশ হয় ওই হাসির মধ্যে দিয়ে। সেই কারণে এই খুব আনন্দে থাকে। এই ভগবত বস্তু ছাড়া অন্য কোনো বস্তুর ভেতরে নিজেকে কখনো ডুবিয়ে রাখতে নেই। জীবনটা খুব ভয়ানক, বলছেন খুঁড়ের ধারের মতো। কেমন খুঁড়? না রাস্তার দুপাশে খুঁড় লাগানো আছে, এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে, তাই মাঝের অংশটা দিয়ে খুব সাবধানে যেতে হয়। এই যারা আপনারা শতপন্থ লেক গেছেন, ওই স্বর্গারোহিণী, তারা এই রাস্তাটা জানে। গিরিশিরা আমাদের পিঠের সিট দ্বারা যেরকম হয়, সেরকম পিঠের সিট দ্বারার মতো রাস্তা, দুপাশে গভীর খাদ, খুব সাবধানে যেতে হয় পথে, এপাশ ওপাশ হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে ওই খানিকটা অংশ শতপন্থ লেক যাওয়ার পথে খানিকটা অংশ ওই গিরিশিরা অতিক্রম করতে হয়, সেখানে খুব সাবধানে যেতে হয়। এখন কীরকম হয়েছে জানি না, বহু বছর আগে অবধি খুব একটা খুব ভালো ব্যবস্থা ছিল না। আমরাও যখন এত, আমি এখন বড্ড রোগা হয়ে গেছি, এখন কেউ বিশ্বাস করে না, আমি যখন পাহাড়ে উঠেছি আমরাও 0 পয়েন্টে গিয়ে দেখেছি দুপাশে গভীর খাদ আর মাঝখানে একটা জায়গা, প্রচণ্ড হাওয়া বইছে, আমরা 5 জন গেছি আর আমাদের গাইড, আমরা কেউ একা একা নিজে নিজে দাঁড়াতে পারছি না, একটা লাঠিকে আমরা জুড়ে দাঁড়িয়েছি, আর একটা লাঠি আর একটা লাঠির মাঝখানে আমাদের গাইড দাঁড়িয়েছে, এপাশে 3 জন দাঁড়িয়ে আছে, এপাশে আমরা 3 জন 6 জন দাঁড়িয়ে আছি, আর উনি আমাদের মাঝখানে ওটা ধরে আছেন, আর আমরা সেই হিমালয়ের অপূর্ব সেই সৌন্দর্য দর্শন করছি। ওই গিরিশিরার পথ দিয়ে যাওয়া হলো বলেই সেই সৌন্দর্যকে দর্শন করার অধিকার হলো, নাহলে দূর থেকেই সেই সৌন্দর্যকে দেখতে হতো। ভগবানের পথটা কঠিন, সবসময় উচ্চভাবে উচ্চ চিন্তায় মনকে টিকিয়ে রাখাটা কঠিন, কিন্তু অভ্যাস করলে এটা অবশ্যই হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নাহলে সব এত এত সাধকরা এসছেন, আপনারা এত সাধিকারা সাধন ভজন করছেন, আপনাদের জীবনটাই তো বৃথা হয়ে যেত যদি না হতো। আমরা হয়তো নিশিদিন তাকে ডাকতে পারছি না, কিন্তু তাকে যদি নিশিদিন ডাকি অবশ্যই তাঁর কৃপা অনুভব করতে পারি। ইতোমধ্যে হরিহর মহারাজ ঠাকুরের ভোগ দিতে এসেছেন, তাকে দেখিয়ে মা বললেন, এই দেখো একটি ত্যাগী ছেলে, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে এসেছে, সংসারে লোকে খালি গণ্ডায় গণ্ডায় ছেলের জন্ম দিতে থাকে, এই যেন কাজ। ঠাকুর বলতেন দু একটি হওয়ার পরে, ছেলে হওয়ার পর সংযত থাকতে। ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয়, যে এই সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে, আর তাই হওয়ার পর স্ত্রী পুরুষ বেশ আলাদা, দুজনে বেশ আলাদা আপন আপন কাজে নিয়ে থাকে, আর আমাদের জাতির। মা হাসতে হাসতে বলছেন, কাল একটি বউ এসেছিল মা, গেঁড়া গোড়া ছোট্টটি, তাকে কোলে পিঠে ছেলে ভালো করে সামলেও নিতে পারছে না, তারপর বলে কি না মা সংসার ভালো লাগে না। আমি বলুম সে কি গো তোমার এইসব বাচ্চা কাচ্চা, তাতে বলে এই পর্যন্ত আর হবে না, বললুম তা যদি পারো ভালোই তো গো, এই বলে হাসতে লাগলেন। মা কিন্তু ইয়ে করছে না, বিদ্রুপ করছেন না, মা আমাদের পরিস্থিতিটার কথা বোঝানোর চেষ্টা করছেন। আমরা বারবার ঠিক করি যে ভালো জায়গায় আসবোই, উত্থান পথনের ভিতরে দিয়েই চলবে, তো এই ভালো হবো চেষ্টা করি, তারপর আবার সেই প্রলোভনে পড়ি। উপনিষদের সেই গল্প আছে, দ্বাস উপর্ণাস যুজাস খায়া,
দুটি পাখি একই রকম দেখতে, একজন গাছের মগডালে বসে আছে, একজন নিচে বসে আছে। একজন মিষ্টি ফলে ঠোকর দিয়েছে, ঠোকর দিয়ে খুব আনন্দ তার, তারপরে উপরে লাল টুকটুকে ফলটা দিয়ে ঠোকর মেরেছে, সেটা একবারে টক বিচ্ছিরি খেতে। সে প্রতিজ্ঞা করল গাছ ভর্তি যতই লাল থাকুক না কেন, লাল ফল থাকুক না কেন, সে কিছুতেই তাতে ঠোকর মারবে না। কিন্তু তারপরে সে তাকে বোঝালো সব ফলগুলোই কি খারাপ হবে, তখন আবার উঠে ওপরের আরেকটা ফলে ঠোকর মারলো, সেটা মিষ্টি হবে না, অভিজ্ঞতার একটা দাম আছে। দেখবেন আমাদের জীবনও ঠিক তাই, তারপরে আবার উঠে সেই ঠোকর আবার একটা কটু ফলে ঠোকর মারে, তখন তার মনে হয় না না এটা করা ঠিক হয়নি, আগেরটাতে ঠোকর মারা উচিত হয়নি। এইভাবে গাছের নিচের ডাল থেকে উপরের ডালে উপরে গিয়ে দেখে সেখানে তারই মতো দেখতে একটি গাছ পাখি শান্ত হয়ে বসে আছে, কোনো দিকেই কিছু চাইছে না, অসীমের দিকে তার দৃষ্টি, তার অদ্ভুত শান্ত চেহারা। যারা জীব যারা এটি ব্যাখ্যা করছেন তারা বলছেন, শাস্ত্রকাররা বলছেন, আদতে কিন্তু দুটো পাখি ছিল না, পাখি ছিল একটাই, একটা মলিনতাযুক্ত আমি আর একটা হচ্ছে মলিনতাহীন আমি, যে জগৎ সংসারে সব কিছু ভোগ করতে চায় তাকে টক মিষ্টি ফলের মধ্যে দিয়েই যেতে হয়, আর যে কোনো কিছুই চায় না শুধু ভগবানকে চায়, সে তখন তাঁর ওপর নির্ভর করে ওই রকম একটি উদাসীন দৃষ্টি দিয়ে, জগতের প্রতি একটা উদাসীন দৃষ্টি দিয়ে থাকে। এটা আমাদের চিন্তা করতে হবে যে জীবনের আমাদের যে জীবনের আমরা যে জগতের ভেতরে আছি এই জগতের বাইরে থেকে বেরোনোটা আমাদের সম্ভব নয়, কিন্তু আমাদের জীবনের স্ট্যান্ডার্ডটা কীরকমভাবে ভগবতমুখী করা যায় সেটা আমাদের নিয়ে ভাবতে হবে। আজকে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে একজন কর্মী এসে তার বসকে বলছেন, দূর এত সমস্যা কাজে, এত সমস্যা, কেউ মানতে চায় না আমাকে। তখন বস বললেন, ও তাই বুঝি। তারপরে এক গিলাস জলে চার চামচ লবণ দিয়ে তাকে খেতে দিলেন, বললেন কেমন সাধু, বিচ্ছিরি খাওয়াই যাচ্ছে না। তখন বলে চলো একটু বেরিয়ে আসি। বেরোনোর সময় একটা কাগজের ভেতরে চার চামচ লবণ মুড়ে নিয়ে তিনি চললেন। তাদের অফিসের পাশে একটা লেক ছিল, গিয়েই সবার আগে লেকের ভেতরে ওই লবণটা ফেলে দিলেন। তারপর খানিকক্ষণ বাদে বললেন, এই দেখো দেখি একটু জল স্বাদ নিয়ে দেখা তো, বলছে বেশ মিষ্টি জল। তখন বলছেন, ওই যে জীবনের যে আমাদের সমস্যাগুলো সেটাগুলো যদি আমার দেখার দৃষ্টিটা যদি সংকুচিত হয়ে থাকে তাহলে আমার জীবনটাকে ওইরকম লবণাক্ত মনে হবে, কিন্তু আমার দেখার দৃষ্টিটাকে যদি আমরা বড় করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্যাটা কম মনে হয়, জীবনটা বড় মধুর মনে হয়। আমরা আমাদের দুঃখ নিয়ে এত এনগ্রোসড হয়ে থাকি, আমাদের বেদনা আমাদের না পাওয়ার কষ্ট নিয়ে এত এনগ্রোসড হয়ে থাকি যে আমরা কখনোই ভাবতে পারি না এর বাইরেও একটা জীবন আছে। ভগবান চিন্তন, ঈশ্বর চিন্তন আমাদের এই উদার দৃষ্টি দেয়, এই জগৎ সংসারে আমার চেয়েও দুঃখী আছে, আমার চেয়েও বেদনা কাতর মানুষ আছে। আমি যখন প্রথম মনসাদ্বীপে গেলাম খুব দুঃখ করতাম, আমরা এদিককার বেলুড় মঠে থাকা বহু বছর থাকা লোক তো ভালো ভালো মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল, অথচ সারা সাগরে আমাদের একটাও ভালো মিষ্টির দোকান নেই। মিষ্টি যা পাওয়া যায় খানিকটা চালের গুঁড়ো, খানিকটা মিল্ক পাউডার, কিছুটা ছানা, সবটাও নয়। কিন্তু আমরা জি প্লটে গেলাম প্রথমবার রিলিফ করতে, সেখানে গিয়ে হতবাক হয়ে গেলাম, মিষ্টির দোকান কি তাই তারা জানে না। এই যে পূজনীয় বিমলাত্মানন্দজি দীক্ষা দিতে এসেছিলেন ওদের আমি বলে ফেলেছিলাম যে তোমাদের ওখানে তো মিষ্টির দোকান নেই, তোমরা বাড়িতে শুদ্ধাচারে ইয়ে করে নিয়ে আসবে, ওই পাটিসাপটা করে নিয়ে আসবে, তাই গুরুকে দেবে। ওতেই তাদের সে কি আনন্দ, গিয়ে দেখলাম মিষ্টি যেটা খেতে দিয়েছে সেটা সবই ওই পিঠে পাটিসাপটা ওই রকম করছে, এবং এটাই ওদের মিষ্টি, নারকল গোল করে গুড় দিয়ে পাকিয়ে দেওয়া, সেটাকেই ওরা সন্দেশ বলে। এবং এ নিয়ে ওদের কোনো দুঃখ নেই। আমি হাঁ করে তাকিয়ে আছি যে সারা দ্বীপে একটাও গাড়ি নেই, ফোর হুইলার কোনো গাড়ি তারা দেখেনি। তাদের গাড়ি মানে হচ্ছে ওই দ্বীপে ছটি মোটর ভ্যান আছে আর কয়েকটি দুটোটা তিনটে এরকম অটো, এই যে টোটো আছে, এই নিয়েই তারা শান্ত। তথাপি ভালো, রাস্তাঘাট খুব ভালো। ওখান থেকে আরেকটা দ্বীপে গেলাম এল প্লট, সেখানে গিয়ে দেখলাম রাস্তাও ভালো নেই, গাড়ি ঘোড়া তো নেই, রাস্তাও ভালো নেই, কিন্তু তারা সবাই কি আনন্দে আছে। আমি হাঁ করে তাকিয়ে দেখছিলাম, আমাদের এতটুকু জিনিস কমতি হলে কত মনের খেদ থাকে, তারা কিন্তু জীবনকে ওইভাবে ভেবে নিয়েছে। আমরা যদি জীবন ঈশ্বরকে ভাবলে কি হয়, মনের এই চিন্তা ভাবনা করার যে শক্তিটা সেটা বৃদ্ধি পায়, খুব বড় হয়, তখন জগতের দুঃখকে আমি অনুভব করতে পারি। যখন জগতের দুঃখ, জগতের বেদনা, জগতের মানুষের না পাওয়ার যে কষ্ট সেটা যখন আমাদের হৃদয়ে এসে স্পর্শ করে, দেখবেন আমাদের জীবনের দুঃখ কম হয়ে যায়। মায়ের কাছে সেই মাঝি বউ এসেছিলেন,
মাঝি বউকে বললেন, তোমাকে দেখিনি অনেক দিন, বলছে কী করবো মা, আমার সমর্থ ছেলেটা, সমর্থ জোয়ান ছেলেটা এই কদিন আগে মারা গেল। বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলেন, মাও তার সঙ্গে কাঁদছেন, কাঁদতে কাঁদতে মায়ের চিৎকার, একবারে সেই অঝোরে কাঁদছেন, লোকে হাঁ করে এসে তাকিয়ে বুঝতে পারছেন না কে ছেলে হারিয়েছে, মা হারিয়েছেন না মাঝি বউ হারিয়েছেন। ধীরে 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 মাঝি বউয়ের শোক কমে গেল। তারপর তিনি এক মাথা তেল নিয়ে তারপরে স্নান টান করে অন্যান্য কাজেতে গেলেন। এই জগতের দুঃখকে যত আপনারা নিজেরা অনুভব করতে পারেন, যখনই নিজেদের ভেতরে অপ্রাপ্তি আসবে জগতের দুঃখকে বোধ করলে, তখন দেখবেন এই কষ্টটা নেই। মা ওই যে বলছেন না কালেক্টি বসে, ওকে ঠিক উপহাস করছেন না, ও বড় অসহায়, ওর ওই অসহায় অবস্থাটা যাতে তিনি বোধ করছেন। বলছেন মেয়েটা বলছেন যে এই পর্যন্তই আর হবে না, বললুম তা যদি তা পারো যদি ভালোই তো গো, এই বলে হাসতে লাগলেন। এবার সরজুবালা প্রশ্ন করছেন, আচ্ছা মা, সংসারে তো স্ত্রীলোকদের স্বামী একান্ত পূজ্য গুরু, তার সেবায় শালুক্য সাজুজ্য পর্যন্ত মিলে থাকে শাস্ত্র বলে, সেই স্বামী কতকটা মতের বিরুদ্ধে কোনো স্ত্রী যদি অনুনয় বিনয় বা সদালাভ দ্বারা সংযমী হতে চেষ্টা করে তাতে কি পাপ হয়? মা বলছেন ভগবানের জন্য হলে কোনো পাপ হয় না, পাপ হয় না মা, কেন হবে, ইন্দ্রিয় সংযম চাই, এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য, ঠাকুর কোনো বিষয় ভগবান ঠাকুরের কোনো বিষয় ভগবান ছাড়া ছিল না, আমাকে যেসব জিনিস দিয়ে সরস্বতী পূজা করলেন সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি আমার তো গুরুমা ছিলেন না, কি করব, ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম, এমনি শিক্ষা তার ছিল। এইটা হচ্ছে কথা। এই আমরা অনেক সময় ভাবি যে আমাদের, আমরা দীক্ষা টিক্ষা নিয়েছি, একটা উচ্চ জীবনও যাপন করার চেষ্টা করছি, ওই পরিবারের লোকজন তো বদল হয় না, ওরমভাবে বদল হয় না, আমাদের জীবনগুলো যদি বদল হতে থাকে তাহলে কিন্তু আপনা আপনি বদল হতে থাকবে, আমরা আপনা আপনি বদল হতে থাকবো। খারাপ ভালো জিনিস দেখতে দেখতে তখন নিজের কাছে একটা বিতৃষ্ণা তৈরি হয়, এই লোকটা এত উচ্চ জীবন যাপন করছে আমি এরকম খারাপ থাকবো, এটা হচ্ছে পথ। সবসময় এমন করো অমনি করো না করে নিজেকে বদল করে দিন, নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যান, দেখবেন আস্তে আস্তে জগৎ আপনাকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে, আপনার মতকে গ্রহণ করতে বাধ্য হচ্ছে। কাউকে চেষ্টা করবেন ওরকমভাবে, ভালো কথা সবসময় বলার চেষ্টা করবেন, ভালো পরিবেশ পরিমণ্ডল তৈরি করার দরকার, ভীষণভাবে দরকার। কালকেই আমাদের স্কুলের একটি ছেলের গল্প আপনাদের বলেছিলাম ক্লাসে, যে রোজ সে মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত, ক্লাস ফাইভে ছিল, অজ্ঞান হয়ে যেত। আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না, ভাবতাম সত্যি সত্যি অজ্ঞান হয়, তারপরে একদিন দেখলাম সত্যি সত্যি অজ্ঞান হয়নি, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে তুই অজ্ঞান, তুই গ্লুকোজ খাবি, গ্লুকন ডি খাবি, বলে হ্যাঁ খাবো, উত্তরটা হচ্ছে হুম। তারপরে বললাম তাহলে তো কোথায় আছে গ্লুকন ডি, টিনের বাক্সে আছে, বলে হুম। তারপরে বার করে দেওয়া হলো, আমি বললাম তো উঠে খেতে হবে তো, হুম, চোখ বন্ধ করি ঢকঢক করে খেলাম, তারপরে ফট করে চোখটা খুলে গেল। তাতে আমি বুঝলাম যে অজ্ঞান বিশেষ হয়নি। তারপরে তাকে বেরোতে বললাম যে বন্ধুদের গিয়ে বলে তুই এখন সুস্থ হয়ে গেছিস, নাচতে নাচতে গিয়ে তার বন্ধুদের বলে হলো আমি সুস্থ হয়ে গেছি। বিকেলে আমি তাকে ধরলাম, হ্যাঁ রে তুই এই যে অজ্ঞান হয়ে গেছিলি, তুই তো আসলে অজ্ঞান হোসনি, বললো না, কার কাছ থেকে শিখলি, বলে মায়ের কাছ থেকে শিখলাম, যখনই বাবা কিছু দেন না তখনই মা অজ্ঞান হয়ে যায়, আর বাবা ভয়ের চোটে সেই জিনিসগুলো দিয়ে দেন। দেখুন ভাবুন বাচ্চারা কীরকমভাবে আমাদের দেখছেন, আমাদের কত ভালো হওয়া দরকার, বিশেষ করে আমাদের মায়েদের। ঠাকুর চেয়েছিলেন আমাদের মায়েদের ভেতরে ভগবত ভাবটা জাগান, এই যে মাতৃভাব বিকাশের জন্য রেখে গেছিলেন মাকে, আর কিছু নয়, জগতের মায়েদের ভেতরে তারা যে আদ্যাশক্তি মহামায়ার অংশ, সেই বোধটাকে জাগানোর জন্য শ্রীশ্রীমাকে আমাদের মধ্যে রেখে গেছিলেন। কারণ মায়েরা যদি উন্নত হন তাহলে সবসময় হয়। ঠাকুরের অদ্ভুত জীবন ঘটনা, তখনকার দিনে বিধবাদের যাদের জীবনে কোনো আর এই ছিল না, কোনো রকম অস্তিত্বই ছিল না, কোনো রকমে সংসারে একদিকে পড়ে থাকতেন, ঠাকুর যেতেন বিভিন্ন জায়গায় যাত্রাপালা শুনতেন, ফিরে এসে সেই তাদের সঙ্গে বসে, তাদের সামনে বসে সেটি অভিনয় করে দেখাতেন, সেই অভিনয়ের মধ্যে দিয়ে তারা তাদের মনের ভেতরে ভগবানের যে রূপ সেটাকে চিন্তা করতে, ভগবানের লীলা সেইটাকে চিন্তা করার মতো সুযোগ করে দিতেন। যে মন কুটকাচারি করছে, অন্যের ত্রুটি দেখছে,
সেই মনকে ঈশ্বরের দিকে, ঈশ্বরের বোধের দিকে জাগ্রত করে দিতেন। এটা হচ্ছে কথা। এই মা বলছেন যদি কেউ চেষ্টা করে, ভগবানের জন্য চেষ্টা করে, তাহলে তাতে কোনো পাপ হয় না। কেন হবে? ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। নিজের সরস্বী পূজার গল্প বলছেন, সরস্বী পূজায় তাকে যে বিভিন্ন দ্রব্যাদি দেওয়া হয়েছিল, শাখা, সিঁদুর, সিঁদুর, বলা, তারপরে আলতা, কাপড়, এগুলো কাকে দেবেন বলছেন। তখন বলছেন যে এগুলো দেবে কিন্তু নিজের মাকেই দিতে পারো, কিন্তু তাকে ভগবতী জ্ঞানে দেবে, কারণ তার ভেতরে যে ভগবতী বস্তু বিরাজ করছেন সেইটির স্বীকৃতি হিসেবে তাকে ওটা দেবে। এবং দেবার সময় এই বোধটা তার ভেতরে জাগিয়ে দেয়। আমরা ওই প্রসাদি শাড়ি দেবার সময় বলি, আগে রামগোপাল মাছ, পূজনীয় রামগোপাল মাছ বলতেন, আমার মনে আছে আমার দিদির বিয়ের সময় গিয়েছিলাম আমরা, মহারাজি আসতে বলেছিলেন, সব ঘুরে টুরে প্রণাম করে যাওয়ার সময় ওকে একটি মায়ের পরা প্রসাদি কাপড় দিলেন, এবং আমি যেহেতু অনুঘটক আমাকে একটা ঠাকুরের প্রসাদি ধুতি দিলেন। আমার দিদিকে বললেন এটা অন্য সময় ব্যবহার করিস না, এটা যখন তুই জপ ধ্যান করবি তখন সেই সময় এটিকে ব্যবহার করতে হয়। এই যে গুরুত্ব, এগুলোকে, এই প্রত্যেকটা জিনিসের একটা করে গুরুত্ব আছে, এই বোধটাকে রাখতে। জীবনে জানো তো ক্যাজুয়ালনেসটা কোনো কাজের জিনিস নয়, ক্যাজুয়ালনেস, ক্যালাসনেস, এগুলো কোনো কাজের জিনিস নয়। জীবনটা একটা সিরিয়াসলি কাটানোর একটা জিনিস, অতএব সেই বোধটা আমাদের কাছে আসা দরকার। একটি মাত্র জীবন, পরের জন্মে রাজা হব, উজির হব, সে কী হবে তার ঠিক নেই, কিন্তু এই যে জীবনটা পেয়েছি, যেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় আমরা যেন ভালোভাবে ব্যবহার করতে পারি। সে ঈশ্বরমুখী হোক আর নাই হোক, উচ্চভাবে, উচ্চ চিন্তায়, উচ্চ কর্মে, উচ্চ ভাবনায় যেন আমাদের গত হয়। যেন ওই যে সেই ওই যে গানে আছে না, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, আমরা যেন ধুলো খেলায়, ধুলো খেলেই কাটিয়ে না দিই গোটা জীবনটা। প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, ভাবুন, এই কথাটা আমরা বারবার বলি। পূজনীয় ভূতেশানন্দজি বলতেন জীবন একটা হারিটনেস নিয়ে এসো, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, যেদিন চলে গেল সেদিন আর কোনো দিন ফিরে আসবে না, সেই গুণা দিনগুলোকে নিয়ে চিন্তা করো। রঙ্গনাথানন্দজি বলছেন যে আই হ্যাভ গিফটেড 365 ডেইজ টু আওয়ার বয়েজ, নাও ইট ইজ দেয়ার টার্ন হাউ দে উইল ইউজ ইট। আমি আমার ব্রহ্মচারীদের 365 ক্যালেন্ডার দিনই 365টা দিন উপহার দিয়েছি, এখন এটা ওদের টার্ন, ওরা কেমন করে সেটাকে ব্যবহার করবে, এটা ভাবার জিনিস। ঠাকুরের কাছে এসেছি, মাসের পর মাস বেরিয়ে যাচ্ছে, দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে, কত মজা খেলায় চলে যাচ্ছে, কিন্তু তার প্রতি কতটা আমরা নিয়মনিষ্ঠ হতে পারছি, তার কাছে কতটা যেতে পারছি সেটা নিয়ে আমরা ভাবি না। শোকহরণ মাসিক যে 5 টাকা দেয় তা মাকে দিতে দিয়েছিল, দিতেই মা বললেন কেন মা এখন তার কষ্ট, এখন নাই বা দিলে। দেখুন মায়ের কীভাবে চলবে তার কোনো ঠিক নেই, কিন্তু মা ভাবছেন শোকহরণের কী করে চলবে, আমি কতদিকে কত খরচ হচ্ছে মা, এ তো আর বেশি নয়, যে যে আপনার সেবা দিতে পারে তারই মনে তৃপ্তি, নইলে, মা বললেন হ্যাঁ তা বটে, এখানে দিলে সাধুভক্তদের সেবায় লাগে। মালপো এনেছিলুম, খুলে ঠাকুরের কাছে দিতে বললেন, রাত অনেক হয়েছিল, প্রায় 10:30, ভোগ হয়ে গেল, মায়ের আহারের পর প্রসাদ নিয়ে বিদায় নিলুম। দেখুন কী সুন্দর, এখন আর আমাদের বোধ হয় এরকম হয় না, আমরা করিও না আমাদের ভগবানের জন্য, যে মালপো তৈরি করে নিয়ে গেছেন, সেটি ভগবানকে দেওয়া হয়েছে, তারপরে প্রসাদ নিয়ে চলেছেন। এখন তো আমাদের টিফিন ক্যারিয়ার ট্যারিয়ার লাগে, তখনকার দিনে মায়ের বাড়িতে প্রসাদ একটা অদ্ভুত জিনিসে দেওয়া হতো, সেটা হচ্ছে নারকেলের মালা। নারকেলের মালার মধ্যে ওই নারকেল কোড়া হয়ে গেলে যে পুরো নালা থাকতো সেগুলো গোলাপ মাছ জোগাড় করে এক জায়গায় রেখে দিতেন, ভক্তদের ওতে করে প্রসাদ দিতেন, ওই লুচি তরকারি বা মিষ্টি কিছু যাই দিতেন ওই নারকেলের মালাই করে দেওয়া হতো। এখনকার দিনের মতো তো না, তখন রান্নায় নারকেল ব্যবহার করা হতো। তা 18 ভাদ্র 1325 বঙ্গাব্দ এদিনের ঘটনা আমরা এরপরে পড়ব। মা জপের আসনে বসে আছেন, আরতি হয়ে গেছে, রাধুর স্বামীর জন্য মাংস রেঁধে এনেছিলুম, রাধুকে ডেকে তেতালায় তার ঘরে রেখে আসতে বললেন, আমি রেখে এসে প্রণাম করে বসলুম। মা কুশলাদি জিজ্ঞাসা করলেন, একটি আত্মীয়া মেয়ে এসে মাকে বলছেন তুমি আমার মনটি ভালো করে দাও, আমার মনে অশান্তি, আর বেঁচে থাকতে ইচ্ছা নেই, যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব, আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো। মা হেসে বললেন, তা কবে মরবি গো? শেষে গম্ভীর হয়ে মা বললেন, তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এসব জায়গায় না যেন একটা বিপদ করে বসো না, এমন জায়গায় থেকে আর আমার কাছে থে, এই থে বলেই মা সামলে নিলেন,
এইসব সাধুভক্ত ঠাকুরের এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘোচে, তবে তুই কি চাস বল দেখি, কি জীবন তুই পেয়েছিস বল দেখি, কোনো ঝঞ্ঝাট নেই। এই জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস, এ স্থান যখন চিনলি নি, চিনবি একদিন যখন অভাব হবে, তবে এখন বুঝলি নি। তোর পাপ মন তাই শান্তি পাস না, কাজকর্ম না করে বসে থেকে 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 মাথা গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর কি কিছু করতে নেই, কি অশুদ্ধ মন গো। এই বলেই আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে বলছেন, কি ঠাকুরের লীলা দেখছো মা, মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি কুসংসর্গই করছি দেখো। এইটি এইটি তো পাগলই, আর একটিও পাগল হবার গতি হয়েছে। আর ওই দেখো আর একটি, কাকেই বা মানুষ করেছিলাম মা, একটুও বুদ্ধি নাই। ওই বারান্দা রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে, মনে ভয়। ওই যে গান বাজনা যেখানে হচ্ছে, পাছে ওইখানে ঢুকে পড়ে, দিন রাত সামলে নিয়ে আছে, কি আসক্তি মা ওর, ওর যে এত আসক্তি হবে তা জানতুম না। রাধুদির কথা বলছেন মা, মা বারবার বলছেন রাধুদির চলে যাওয়ার গল্পটা কিন্তু ভারী সুন্দর। রাধুদির টিবি হয়েছিল, রাধুদিকে ইয়েতে নিয়ে যাওয়া হলো, কাশী সেবাশ্রম সঙ্গে নিয়ে যাওয়া হলো, যে সেখানে থাকবেন, টিবি ট্রিটমেন্ট হবে, শরীর যদি যায় তো কাশী প্রাপ্তি হবে। রাধুদি যখন জানতে পারলেন তখন খুব হাসলেন, আর বললেন প্রিয় মহারাজকে বলেছিলেন, প্রিয় মহারাজ আর সরলাদিকে বলেছিলেন, তোমরা কি বোকা গো, যিনি আমার ইহকাল পরকাল সব কিছুর ভার নিয়েছেন, তোমার কি মনে হয় না তিনি আমার মুক্তির ব্যবস্থা করে যায়নি, মুক্তি আমার হাতের মুঠোর মধ্যে। সেই রাধুদি জোর করে ফিরে এলেন জয়রামবাটিতে, এসে মায়ের ঘরে, মায়ের ওই খাটটি এখন যেটা আপনারা দেখেন, সেই খাটের ওপর রাধুদির শরীর যায়। তার স্বামী তাকে একেবারে ছেড়ে দিয়েছিলেন, সমস্ত কিছু ছিনিয়ে টিনিয়ে নিয়ে ছেড়ে দিয়েছিলেন। মা তাকে বলছেন, তিনি এসে মাকে বলছেন, তুমি আমার মনটি ভালো করে দাও, আমার মনে বড় অশান্তি, আর বেঁচে থাকতে ইচ্ছা নেই, যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে সব যাব, না ইনি রাধুদি নন, ঠিক না, অন্য কেউ। রাধুদির বিষয়েও একই জিনিস আছে, এখানে যে দাঁড়িয়ে দেখছেন রাধুদির কথা বলছেন, আমার মনে বড় অশান্তি, আর বেঁচে থাকতে ইচ্ছা নেই, যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব, আমার মরবার পর তুমি সেই মতো কাজ করো। মাকে বলছেন, টাকা দিয়ে মুক্তির চাবিকাটি খুঁজতে চাইছেন, খ্রিস্টানরা এরকম করে, পাদ্রীরা তখনকার দিনে ছিলেন, তারা ওই স্বর্গের চাবিকাঠি, স্বর্গের চাবিকাঠি বিক্রি করতেন, টাকার বিনিময়ে স্বর্গের চাবিকাঠি বিক্রি করতেন। ওরমভাবে স্বর্গের চাবিকাঠি কেনা যায় না, আমাদের স্বর্গের চাবিকাঠি কিনতে হয় নিজের স্বীয় সুকর্ম দিয়ে। এই বেদান্ত, গ্লোবাল বেদান্ত একটা কার্টুন বেরিয়েছিল, যে অনেক ইয়েতে একটা লোক কিচ্ছু নিয়ে যায়নি, ট্রাভেল লাইট, স্বর্গে যাচ্ছেন সেই অতগুলো জিনিস নিয়ে গেছেন, এক ব্যাগ ভর্তি ডলার নিয়ে গেছেন। স্বর্গদূত বলছেন, ট্রাভেল লাইট, কিপ দোজ ডলার দেয়ার, ওই ডলারগুলো ওখানে রেখে আসো। তখন ঘর ঘুরিয়ে তাকিয়ে দেখছেন ডাস্টবিনে উপচে পড়েছে ডলার, যে অর্থ সংগ্রহ করার জন্য সারাটা জীবন তিনি ছুটে বেরিয়েছেন, সেই অর্থ সেই অর্থটা বৃথা চলে গেছে। একজন মুসলিম ভদ্রলোক, মোহাম্মদ আলী তার নাম, তিনি প্রচুর রোজগারপাতি করেছিলেন, বড় ব্যবসা করেছিলেন, বহু মানুষকে চাকরি দিয়েছিলেন, অনেক মানুষের অনেক কিছু করেছিলেন। তিনি মারা যাওয়ার সময় তার ছেলেকে দুটি চিঠি লিখে গেলেন, একটি চিঠি তার জন্য একটি অনুরোধ, আর আরেকটি তার উইল। অনুরোধে বলা আছে যে তুমি আমার একটা ইচ্ছা পূর্ণ করো, আমি যে শেষ দিন যে মোজাটা পরেছিলাম, যখন আমার বডিটা দফন করা হবে, শরীরটাকে দফন করা হবে, সেই মোজাটা যেন আমার ইয়েতে থাকে, আমার ইয়ে বডির সাথে, আমার শরীরের সাথে থাকে। তারপর স্নান টান করে করিয়ে যখন সাতাশি শরীরটাকে মাটিতে নিয়ে যাওয়া হবে, তখন তিনি সেই মোজাটা নিয়ে এলেন, উলে মারা কিছুতেই সেটা পরাতে দিল না। নিয়ম হচ্ছে এদেশ, এই লোক থেকে অন্য লোকে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। সেই চিঠিটা পড়ে তিনি বাবার ইচ্ছা পূর্ণ করতে পারলেন না যখন, তখন তিনি তার বাবার উইলটি পড়লেন। উইলটির ওপর একটা ছোট্ট চিরকুটে লেখা আছে, তুমি দেখলে তো আমার মোজাটা যেটা ব্যবহার করার জিনিস, সেটাও তুমি আমার সঙ্গে স্বর্গলোকের জন্য যাত্রা করাতে পারলে না, তাই এই যাবতীয় সম্পত্তি আমি তোমাকেই দিলাম, তুমি এ বৃদ্ধি করো, মানুষের কল্যাণ করো, কিন্তু কখনো ভেবো না এটা তোমার, এটা জগতের, আমি সারাটা জীবন এই ভাব নিয়ে কাটিয়েছি, তুমি এই ভাবটা নিয়ে চলে যাও। এই জগতে যে দৃশ্যমান জগৎ, যা কিছু চোখের সামনে দেখছি, প্রতি মুহূর্তে অপসৃত হচ্ছে, প্রতি মুহূর্তে সেটা চলে যাচ্ছে, কিন্তু এই বোধটা আমাদের ভেতরে আসা দরকার। আমরা মনে করছি স্বামীকে বোধহয় হাতের মুঠোর মধ্যে রাখলে বোধহয় অনন্ত জীবন পাবো, অনেক সুখ হবে,
অলঙ্কারাদি বেশি থাকলে বোধহয় অনেক সুখ হবে। প্রত্যেক দিন যদি একবার নিজের ওয়ার্ড্রপটা খুলে দেখেন তাহলে দেখবেন যে যে পোশাকগুলো কেনার জন্য কী মাথা ফাটাফাটি করেছিলেন, সেই চৈত্র সেল থেকে দুর্গাপুজো অবধি কিনেছিলেন, ঘুরে ঘুরে কিনেছিলেন, সেগুলো ইউজলেস মনে হচ্ছে, একেবারে মনে হচ্ছে না আপনার গায়ে ফিট করছে না, এই রংটা এখন পরলে আপনাকে খারাপ দেখায়, অথচ এটা পাওয়ার জন্য কী পাগলামি করেছিলেন। এই করোনা আমাদের শিখিয়ে দিয়েছে লিমিটেড মানে জিনিসপত্র নিয়ে কেমন করে জীবন কাটাতে হয়। ভগবান এটা জোর করে শিখিয়েছিলেন, কান মূলে শেখানোর চেষ্টা করেছে, আমরা শিখিনি, তাই একটা ব্যাধি আমাদের শিখিয়ে দিল কেমন করে খুব লিমিটেড রিসোর্স নিয়ে আমরা আমাদের জীবনকে কাটাতে পারি। যত এই যে বলছেন না, যে ও বলছে যে আমি আমার মনে খুব অশান্তি, মা বলছেন অশান্তি কী জিনিস আমি তো জানতাম না, আত্মসান্নিধি যে বলছেন সেই পটপটে মাদুরের ওপর ফেঁসোর বালিশে মা শুতেন, আমি গিয়ে দেখে এসেছি ওপরের ঘরটা, নিচের ঘরটা মাপ করে দেখতে পাই যে মা মাঝামাঝি না শুলে, মায়ের যে হাইট ছিল মাঝামাঝি না শুলে কখনো সোজা হয়ে শুতে পারতেন না। ওই ঘরে কত রকমের জিনিসপত্র ছিল তাও কখনো স্ত্রী ভক্তদের জায়গার অভাব হতো না, দু মানুষ সমান দরমার বেড়া দেওয়া ছিল, সূর্যের আলো ক্ষীণ ফাঁক দিয়ে ঢুকত, লম্ফের আলোয় মা সেই ছোট্ট গুমটির মতো রান্নাঘরে বসে কত রকমের রান্না করতেন, ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি ছোলার ডাল, অন্যদের জন্য মুগের ডাল আর পাতলা পাতলা রুটি, আর নিজেদের জন্য কিছু মিছু, আর বলছেন আনন্দের পূর্ণ ঘর যেন হৃদয়ে স্থাপিত হয়ে আছে। আত্মস্থানন্দে যে এই ঘটনাটি দেখে বারবার আমাদের বলেছেন এই একই কথা, যে জীবনের যেগুলি পাওয়ার জন্য জীবনের সুরটাকে যদি উঁচু, জীবনের সুরটা যদি উঁচু স্কেলে বাঁধা যায়, অন্য মাত্রায় বাঁধা যায়, তাহলে যে জিনিসগুলো পাওয়ার জন্য আমরা আকুল হয়ে পড়ি একসময় বোধ হবে সেগুলোকে আনবোধ হবে, আন মানে ইউজলেস। এই মা বলছেন, এই বলছেন জীবনের সমস্ত মানে অর্থহীন, জীবনটা তার কাছে খুব অর্থহীন হয়ে গেছে, তাই সে বলছে মাকে এরকম লোভও দেখাচ্ছে, সব সম্পত্তি তোমায় দিয়ে যাবো সেই স্বর্গের চাবিকাঠি কেনার জন্য, তা সেটা দিয়ে তুমি তারপরে যা পারো করো, কিন্তু আমাকে এই আমার মনে বড় অশান্তি আর বেঁচে থাকতে ইচ্ছা নেই। মা গম্ভীর হয়ে বলছেন তা কবে মরবি গো, তুই কি জানিস কবে মরবি? সেই ভীমসেন রাজসভায় খুব হেসেছিল, একজন ভিখারি এসে যুধিষ্ঠিরের কাছে কিছু চেয়েছিল, ভীমসেন যুধিষ্ঠির তাকে বললেন কাল সকালে এসো, আর ভীমসেন খুব হাসছেন, তা দেখে যুধিষ্ঠির মনে হলো ভীমসেন তো কখনো সভার মর্যাদা লঙ্ঘন করেন না, তিনি ভীমসেনকে জিজ্ঞেস করলেন তুমি হাসছো কেন, বলছে এই একজন প্রথম মানুষ দেখলাম যে কাল দেখেছে, ওই লোকটা আপনার কাছে ভিক্ষা চাইলে আপনি তাকে কালকে আসবার কথা বলছেন, এই প্রথম জগৎ সংসারে একজন মানুষকে খুঁজে পেলুম যে কাল দেখেছে। আমরা কেউ কাল দেখিনি, যে আমি আপনাদের সঙ্গে এত বড় কথা বলছি যে সিঁড়ি দিয়ে নামতে নামতে বা এইখানে ক্লাস শেষ হয়ে গেলে পটকে যাবো কি না তার কিন্তু কোনো স্থিতি নেই, এটা কিন্তু আমাদের সকলের ভাবার কথা। কাল ক্রীড়াতি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চাতি আশাবায়ু, প্রতিদিন কাল তার ক্রীড়া করে একটু একটু করে আমার কাল আমার আয়ু হরণ করছে, তবু আমাদের আশা বায়ু যাচ্ছে না। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি ডুঙ্ক্রিং ক্রীড়ানি, কাল যখন তার ডঙ্কা বাজাবে তখন এতটুকু সময় দেবে না, চুলের মুঠি ধরে চলে যেতে হবে। এ ওই ইন্ডিয়া গেট ঘিয়ের বিজ্ঞাপন নয় যে যমরাজকে আপনি গাজরের হালুয়া খাওয়াবেন, লুচি খাওয়াবেন, এইসব দিয়ে ফুলিয়ে রাখবেন, তা কিন্তু নয়, চুলের মুঠি ধরে নিয়ে যাবে, আপনি বলবেন দাঁড়াও দাঁড়াও চুলটা একটুখানি টেনে একটু হটস্টেল করে পনি পনি স্টাইলে বেঁধে যাই, সেটুকুও সুযোগ দেবেন, একবারে মুচুড়ে নিয়ে চলে যাবে। তাই প্রতিদিন এই যে শেষ হয়ে যাওয়া আমার সারাটা দিন, দিনের শেষে চিন্তা করুন কেমন করে দিনটা কাটালেন, কতটা ভালো কাজে কাটিয়েছেন, কতটা সৎ প্রসঙ্গে কাটিয়েছেন, কতটা মজা করে কাটিয়েছেন, কতটা ফেসবুকে কাটিয়েছেন, কতটা এমনি কাটিয়েছেন, কতটা লোকের কল্যাণের জন্য কাটিয়েছেন, সামান্যই হয়তো হয়েছে কিন্তু তবু সবসময় সারাটা দিন সৎ উদ্দেশ্যে সৎকর্মে যাবে। শ্রদ্ধাপ্রাণা মাতাজি ব্রহ্মচারিণীদের ক্লাস নিচ্ছেন, মুক্তিপ্রাণা মাতাজি ব্রহ্মচারিণীদের ক্লাস নিচ্ছেন, তিনি বলছেন তোমাদের মধ্যে না আমি ভুল বলছি, মোক্ষপ্রাণা মাতাজি ব্রহ্মচারিণীদের ক্লাস নিচ্ছেন, বলছেন তোমরা হয়তো মনে করছো তোমরা উত্তর জীবনে আশাদি মুক্তিপ্রাণা মাতাজির মতো ভালো বক্তা হবে, শ্রদ্ধাপ্রাণা মাতাজির মতো ভালো কর্মী দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর হবে, কিন্তু আসল আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধু হতে আসা, সাধু হওয়া উদ্দেশ্য। টাটা রতন টাটা এসছেন পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের কাছে, আমাদের এই যে এনরোলমেন্টের যে রুলস কী সেগুলো জানতে চাইছেন,
আত্মস্থানীয় তখন সাধারণ সম্পাদক, তিনি বললেন এই প্রথম 3 মাস প্রিপ্রবেশনার, তারপরে 1 বছর প্রিপ্রবেশনার, 3 মাস অবজারভেশন, তারপরে 1 বছর প্রিপ্রবেশনার, তারপরে 3 বছর প্রবেশনার, তারপরে 2 বছর প্রবেশের ট্রেনিং, তারপরে 3 বছর চৈতন্যাক্ষ, তারপরে সন্ন্যাসের জন্য আবেদন করতে হবে। উনি বলেন তাহলে তো কোনো ফারাক নেই আপনাদের সঙ্গে আমাদের ফারাক নেই। অতক্ষণ ভূতেশানজি চুপচাপ ছিলেন, বললেন হ্যাঁ গো ফারাক আছে, একটা খুব বড় ফারাক আছে। যখন তোমার প্রথম কর্মী তোমার ওখানে ঢোকে এসে ভাবে আমি কতদিনে টাটা কোম্পানির চেয়ারম্যান হব, কিন্তু আমাদের যখন ছেলেরা সাধুপতি আসে সেটা ভাবে না আমি কতদিনে সঙ্ঘের প্রেসিডেন্ট হব, তারা সবসময় ভাবে আমি কেমন করে সাধু হব। ধর্ম জীবন একটা উচ্চ কোটির, উচ্চ থেকে উচ্চতর জীবন কাটানোর একটা ব্রত, প্রত্যেক দিন প্রতি মুহূর্ত আমাদের উচ্চতর জীবন কাটানোর প্রেরণা দেয়। মাতাই বলছেন তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এমন এসব জায়গায় যেন কোনো বিপদ না করে না বসো, এমন জায়গায় থাকতে আর আমার কাছে থে বলেই সামলে নিয়ে বললেন এই সব সাধুভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তা তোর মনে অশান্তি না গোছে তবে তুই কি চাস বল দেখি, কি জীবন তুই পেয়েছিস বল দেখি, কোনো ঝঞ্ঝাট নেই, এই জন্মটা যদি কিনে নিয়ে যেতে পারতিস, এ স্থান যখন চিনলি না, চিনবি একদিন যখন অভাব হবে, তবে এখনো বুঝলি নি, তোর পাপ মন তাই শান্তি পাস নে, কাজকর্ম না করে বসে বসে থেকে মাথা গরম হয়ে উঠছে, একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই, কি অশুদ্ধ মন গো। এই আমাদের ওই যে বলছি না যে শয়তান, ওই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সেই কারণে মস্তিষ্ককে সবসময় কাজে লাগিয়ে রাখতে হয়, ভালো কাজে, উচ্চ কাজে, উচ্চ ভাবনায় সবসময় লাগিয়ে রাখতে হয়। তুরিয়ানন্দজি বলছেন জপ ধ্যান আর প্রার্থনা, আবার জপ ধ্যান আর শাস্ত্র পাঠ, এই তিনের মধ্যে ঘুরে 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 সবসময় আমাদের এই চক্রটার মধ্যে ঘুরতে হবে। আমরা যা কিছু কর্ম করি, যা কিছু করি না কেন, সব তার জ্ঞানে করলে হবে। ব্রাদার লরেন্স আমার কাছে খুব ভালো উদাহরণ। ব্রাদার লরেন্স দেখছেন যে সেই ঈশ্বর স্বয়ং যিশু দাঁড়িয়ে তার কাজ দেখছেন, তিনি মন প্রাণ উজাড় করে তার কাজকর্ম করছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে থালাই ধুচ্ছেন, সারাদিন তিনি থালা বাটি গেলাস এইসবই ধুতেন, কাপ থালা গেলাস বাটি এইসবই ধুতেন। কিন্তু একদিন সত্যি সত্যি এরকম ভাবতে ভাবতে ঈশ্বর দর্শন হলো। আমি একজনকে চিনি, তিনি আমাকে তার এই কথাটি বলেছিলেন যে আমি সবসময় মনে করতাম শুধু তারই কাজ করছি, অফিসে গেলেও ভুলে গেলেও মনে করতাম তারই কাজ করছি, খুব নিষ্ঠার সঙ্গে কাজ করতাম, সব সময় কাজ করতাম। আমাদের শিবদাস মহারাজকে দেখেছি 2 টাকা বেশি হয়েছে ক্যাশে, খুব অসন্তুষ্ট হয়েছেন, এসে বলছেন 2 টাকা কেন ক্যাশে বেশি হলো, যদি 2 টাকা কম হতো তাহলে তুমি তাকে বেশি দিয়েছে, ঠিক আছে সেটা একটা ছিল, কিন্তু 2 টাকা ক্যাশে বেশি হয়েছে মানে কারুর প্রাপ্য 2 টাকা তুমি দাও। এবার যত লোকের পেমেন্ট ছিল সবাইকে ফোন করতে হলো, সবাইকে ফোন করা হলো, সবাই বলছে কেউই সবাই বলছে ঠিক ঠিক টাকা পেয়েছে, একজনের 172 টাকা সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল, তিনিও বললেন না মহারাজ আমি গুনে দেখেছি, আদতে তিনি গুনেননি, টাকাটা পকেটে নিয়েছেন, তিনি 2 টাকা কম পেয়েছিলেন, কিন্তু যেহেতু তার কোনো প্রমাণ নেই তাই তিনি বললেন 2 টাকা কিছুতেই তিনি স্বীকার করলেন না, তিনি বললেন আমি ঠিকই পেয়েছি, এদিকে ক্যাশবাক্সে 2 টাকা বেশি। মহারাজ সারা দুপুর ঘুমননি, 72 বছর বৃদ্ধ, চুলগুলো খাড়া হয়ে গেছে, এমনি করে বসে আছেন, 2 টাকা বেশি। আমি বললাম কোথায় 2 টাকা বেশি আছে, বার করে দিন, বার করে দিলেন, আমাদের একটা প্যাকেট ছিল তার মধ্যে আমরা এক্সেস টাকা ওখানে রাখতাম, কোনোদিন কোনো কারণে দেওয়া হয়ে গেলে আবার ওখান থেকে মিলিয়ে দিতাম, একটা আলাদা আনঅ্যাকাউন্টের টাকা ছিল, আমি ওখান থেকে 2 টাকাটা নিয়ে বলি এবার গুনে দেখুন ঠিক আছে কি না, উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপরে উনি ঘরে চলে গেলেন, ক্যাশবাক্স রেখে দিলেন, খানিক বাদে আমি ডেবুক রাখতে গিয়ে দেখলাম যে মানুষটা সারাদিন চিন্তায় ঘুমননি, তিনি 2 টাকার হিসাব মিলে যাওয়ার পরে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছেন, একেবারে চিন্তাহীনভাবে ঘুমোচ্ছেন। এটা একটা অদ্ভুত উদাহরণ, সততা কোন জায়গায় পৌঁছলে, নিষ্ঠা কোন জায়গায় পৌঁছলে মানুষ এরকমভাবে ভাবতে পারে। এই কাজ আমি করছি না, এটা শুধুমাত্র ঈশ্বরের কাজ করছি। উনি একবারে লেখাপড়ায় ভীষণ পণ্ডিত ছিলেন, সেই সময় 1942 ইউনিভার্সিটি টপার তিনি এসেছিলেন স্টুডেন্টস হোমের ছাত্র হিসেবে, তাকে নির্বেদানন্দজি বলেছিলেন তুমি ভাণ্ডারটা একটু দেখো, সেই ভাণ্ডারটাই দেখলেন 50 বছরেরও বেশি সময় ধরে একই কাজ করছেন, কিন্তু প্রত্যেক দিনের কাজ যেন মনে হতো তিনি যেন নতুন করে করছেন। সেই 4টের সময় ঘুম থেকে ওঠা, অন্ধকারের মধ্যে জামা কাপড় ছাড়া এসে ঠাকুরকে ঘুম থেকে তোলা, সে উনুনে আঁচ দিল কিনা দেখে তারপরে মন্দিরের বাইরে বেঞ্চিতে বসে জপ করছেন। আমরা দরজা খুলতে আমাদের দেরি হতো, কিন্তু কখনো কোনো দিন দরজা খুলে দেখিনি মহারাজ জপ ধ্যান করছেন না।
ফিরে এলেন, এসে দরজা খুলে দিলে মন্দিরে বসে জপধ্যান করতেন। প্রেয়ার শুরু হয়ে ফুল তুলে ওনার ঠাকুর, মা স্বামীজি আর মা অন্নপূর্ণার একটা ছবি ছিল, বিবর্ণ হয়ে গেছিল। আমি জিজ্ঞেস করতাম কোথায় কোন ছবি, বলছে আমি দেখতে পাই। তিনি সেইখানে ফুল দিয়ে সাজিয়ে ছেলেদের টিফিন দেওয়ার জন্য জোগাড় করতে বসলেন। সব কাজ ছাড়া হয়ে গেলে তারপরে তিনি কাজ করে তিনি নিজে খেতেন। তারপরে দুপুরে সবার খাওয়া হয়ে গেলে, সব ছেলেদের দেখা হয়ে গেলে তারপরে তিনি খেতে বসতেন 2:30 নাগাদ। আবার রাত্রিও তাই, সবার খাওয়া শেষ হয়ে গেলে তিনি খেতে বসতেন। ছেলেদেরকে কাউকে ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু এমন সুন্দর উনি জানতেন কে কোন ধামে থাকে। ইসে এরকম করে মঙ্গলটা দেখে বলতেন, দেখো ওই রামকৃষ্ণানন্দ ধামে মাঝের ঘাটটা একটা ছেলে থাকে, ও কোথায় আসেনি, তোমরা একটু নিয়ে এসো। আমি এনার গল্প অনেকবার বলেছি যে শাড়ি পরা মা অনেক দেখেছি, ধুতি পরা মা আমি জীবনে আর দেখিনি, দেখবও না। অদ্ভুত একটা জীবন, ছোট্ট ছোট্ট ঘটনা, কেমন করে একটা উচ্চ চিন্তায় একটা কাটালে একটা জীবন যায় সেটা দেখবেন। অমলানন্দজিকে দেখেছি 3000 সামথিং, 3202 একটা হিসেব মিলছে না, সারা বিকেল থেকে চুল ছিটছেন, কেন এটা মিলছে না, কেন এটা মিলছে না, কেন এটা মিলছে না। ভীষণ ঠান্ডা লাগতো, তার ভীষণ ঠান্ডা লাগতো। সেই ধুতির ওপর চাদর, গরম চাদর পরতেন, মোজা পরতেন দুটো, আমরা বলতাম পঞ্চকোষ, পাতলা গেঞ্জি, মোটা গেঞ্জি, তার চেয়ে মোটা গেঞ্জি, শালের জামা, তার ওপর সোয়েটার, তারপরে দুটো তিনটে ক্যাপ, এইসব করে হাতে দস্তানা করে তিনি বাইরে বেরোতেন, যেদিন সন্ধ্যেবেলা বেরোতেন। এত ঠান্ডা লাগতো, কিন্তু যখন তিনি শুতেন খালি গায়ে লেপটাকে মাথা থেকে পাওয়াতি ঢাকা দিয়ে, আমাকে অনুনয়ের সঙ্গে বলছেন তুমি একটু হিসেবটা দেখে দেবে, হিসেবটা আমি বলো, হ্যাঁ দেখে দেবো মহারাজ। মহারাজ এসে শুয়ে পড়েছেন, ঘুমননি কিন্তু বিশ্রামও করছেন, জপ দেন সারা জপ, চুপ করে তাকিয়ে আছেন, শুধু কাগজটা পড়েছে, ভেবে দেখুন এক পিস কাগজ, তার কত আওয়াজ হতে পারে। সেই কাগজটা টেবিলের উপর রেখেছি, উনি বলছেন কে গো, আমি বললাম আমি মহারাজ, এরকম হয়ে গেছে, বলছেন হিসাবটা হয়ে গেছে, বললাম হ্যাঁ হয়ে গেছে। সেদিন খুব ঠান্ডা পড়েছিল, আর ওনার ঘর তো পুকুরের ঘরের সামনে, আমি 24 বছরের ছেলে গরম কমফোর্টার পরে ঠক ঠক করে কাঁপছি। উনি ঘরে বেরিয়ে এলেন, শুধু ধুতিটা পরা খালি গায়ের উপর একটা উত্তরীয় দিয়ে দেখলেন কোথায় ভুল হয়েছিল। আমি বললাম পেন্সিল দিয়ে এক জায়গায় লিখেছিলেন 3302 টাকা, ওনার তখন ছানি পড়েছিল বলে উনি দেখতে পাননি, তাই ওই টাকাটাই ভুল হয়েছে, ওটা পেন্সিল দিয়ে লেখা আছে, ইঙ্কাপ করে দিলেই উনি বুঝে যেতেন। আমি ওনার সামনে ইঙ্কাপ করে দিলাম, আমি দেখছি উনি বিভোর হয়ে দেখছেন, আমার হিসেব করা হয়ে গেছে তাও সে ওপর থেকে নিচ অব্দি বিভোর হয়ে দেখছেন। এই যে এত ঠান্ডা এত কিছু, এগুলো যেন তাকে কোনোভাবে স্পর্শ করছেন না, সব কাজ তার ঈশ্বরের জন্য, সব কাজ তার ভগবানের জন্য, সারা দিন সারাটা দিন সমস্ত কাজ যা কিছু করছেন সব কিছু ঈশ্বরের জন্য। আর তাকে দেখে মনে হয় কী আসক্তিপূর্ণ মানুষ, কলেজের কাজ একবারে আসক্তিতে ভর্তি, হ্যাঁ লোকটার এত আসক্তি। কিন্তু 15 এপ্রিল যেদিন কলেজের কাজ ছেড়ে দিলেন, কলেজটা যে তার জীবনে 40 বছরের একটা অঙ্গ ছিল বুঝতেই পারছি না। আমরা কত কী জিজ্ঞেস করছি, মহারাজ এটা কীভাবে, ওটা কীভাবে, পিঞ্চ মারার পাবলিক তো আমরা, উনি কিন্তু কোনো রকম কথা, ও সকল তোমরা দেখো সকল, উনি ওনার কোনো ভাবনা নেই। উনি ভাগবত করছেন, সে বছর মিশন সেন্টিনারি, তাই স্পেশাল সোভেনির বেরোবে, তার জন্য লেখার জন্য অ্যাপিল করছেন, বিজ্ঞাপন জোগাড় করছেন, ওনার সারাটা দিন একবারে যেন ওই, তখন ওই স্বামীজি বলছেন না যখন যে কাজটা করবে সেটাই তখন তোমার ঈশ্বরের উপাসনা, সেই সারাটা দিন তিনি সবেনির বার করেই চলছেন। কী সুন্দর তার জীবন, 12 জানুয়ারি ধরা পড়লো তার ক্যান্সার হয়েছে, 8 এপ্রিল চলে গেলেন, তাকে কোনোদিন বলা হয়নি তার ক্যান্সার হয়েছে, তিনি যেন কেমন করে বুঝলেন। 16 তারিখ তাকে দেখতে গেছি, বললেন খিতিনদা ছিলেন সবচেয়ে সিনিয়র দাদা আমাদের, তাকে বলছেন মালা পড়ানোর সময় এসে গেছে, তিনি যেন ভেবেছেন চলে যাবেন। ছাত্ররা তার প্রাণ, বিদেশ থেকে ছাত্ররা দেখতে এসছেন, কারুর সঙ্গে দেখা করছেন না, বলছেন এখন শুধু একই কৃষ্ণ, একজন এসেছিলেন দেশকৃষ্ণ না এরকম কিছু একটা নাম, বলছে এখন আর কোনো কৃষ্ণ চাই না, এখন একটাই কৃষ্ণ চাই, সে হচ্ছে রামকৃষ্ণ, একবারে রামকৃষ্ণময়। আমি যে সাগরে আছি এখানে উনি বক্তৃতা দিতে এসে ওনার স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হয়ে উনি অজ্ঞান হয়ে যান। আর যে ইষ্টমন্ত্র আমরা বড় একটা তাকে করতে দেখিনি, বলছেন চিৎকার করে শুধু একটাই জিনিস বেরোচ্ছেন, সেটা তার ইষ্টমন্ত্র যেটা তিনি জপ করেন, মানে ভেতরে ভেতরে জপ করাটা এত তীব্র ছিল, আনকনশিয়াস হয়ে গেছেন, কিন্তু সেখান থেকে শুধু তার ইষ্টমন্ত্রটাই বেরোচ্ছেন। সমস্ত রাস্তা, এখন তো সাগর থেকে আসা কত সহজ, তখন সাগর থেকে কলকাতায় সেবা প্রতিষ্ঠান নিয়ে আসা কত কাণ্ড করে নিয়ে আসা, এই পালতোলা নৌকা, তার মধ্যে দিয়ে ঘাট নেই, সেখান দিয়ে তাকে শোয়া সাহিত্য অবস্থায় নিয়ে আসা হলো। কিন্তু নিখিল মহারাজ গল্প করছিলেন সমস্ত রাস্তা উনি শুধু, যত ধীরে ধীরে তিনি আরও জ্ঞান অজ্ঞানের গভীরে চলে যাচ্ছেন তত আস্তে আস্তে আওয়াজ কমে যাচ্ছে, কিন্তু যতক্ষণ তার জ্ঞান আছে
একটা না, তিনি শুধু তার ইষ্টমন্ত্রটা আপনা আপনি বেরোচ্ছেন, তাকে চেষ্টা করতে হচ্ছে না। এই হচ্ছে জীবন ভগবানের কাছে থাকলে। এই এরা এই যে ঠাকুর মা স্বামীজি তাদের এই যে লীলাগুলো এই কারণে করা দরকার, এগুলোকে রিক্রিয়েট করা দরকার। আমরা তো তাকে দেখিনি, কিন্তু তাই তারা এই লীলাগুলো আমাদের কাছে রেখে গেছে, যাতে এগুলোকে দেখে আমরা নিজেদের মনে রিক্রিয়েট করতে পারি, তাদের সান্নিধ্য অনুভব করতে পারি। তাহলে দেখবেন আমরা সবাই তার কাছে আছি। আমার তো যখনই মন খারাপ হয় তখনই ওই সীতানাথ পাইনের বাড়ির গল্পের কথা ভাবি, যখনই মন খারাপ হয় রথযাত্রার চিত্রের কথা ভাবি। ঠাকুর দুহাত দিয়ে টানছেন রথ, দুটি দড়ির মাঝখানে দাঁড়িয়ে আছেন, যখন ঘুরে সিঁড়ির কাছে এসছেন তখন বলরাম বসু নাচছেন, তার দাড়িটা দুলছে, তারপরে বিজয়কৃষ্ণ গোস্বামী তার বিশাল জটা নিয়ে নাচছেন, গিরিশ ঘোষ নাচছেন, তার পায়ের আঘাতে সেই সমস্ত বাড়িটা যেন কাঁপছেন, ঠাকুর হাসছেন আর গাইছেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। গান হচ্ছে সেই কীর্তনিয়ারা গাইছে তার সাথে, তারা যে খোল বাজাচ্ছিল বাজাতে বাজাতে তার আঙুল ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, কিন্তু তার সে কী এক অদ্ভুত আনন্দ, নাচছেন তিনি। সেই দিনের আরেকটা ঘটনা আছে, নরেন গান গাইছেন, কত কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, ঠাকুর এই গান শুনে সোজা সমাধিস্থ হয়ে গেছেন। এরা গাইছেন প্রভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, মালার আকারে ঠাকুরকে ঘিরে ঘিরে তারা নাচছেন, ঠাকুরের অপূর্ব সেই শরীরের বর্ণনা, চোখ বিস্ফারিত, চুলগুলো খাড়া হয়ে গেছে, এত আনন্দ, দাঁতগুলো বেরিয়ে গেছে শরীর থেকে, শরীরটা একবারে স্তব্ধ শক্ত একবার মৃতবধ হয়ে গেছে। তিনি দাঁড়িয়ে আছেন, তার সারা শরীর দিয়ে আনন্দ বিচ্ছুরিত হচ্ছে, আর এই নরেন্দ্রাদি অল্প বয়সী ভক্তরা তাকে ঘিরে ঘিরে গাইছেন প্রভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। এই যে মা যে বলছেন, মা আমাদের, আমরা মায়ের সঙ্গে থেকে, ওই যে কথাটা আছে না, এম ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না খুঁজে, মা আমাদের প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, ছবিতে নয় আমাদের জীবনবোধের সঙ্গে আছেন, এই যে পাঠ্যবস্তুতে আছেন, নিত্য জপ ধ্যানের মধ্যে আছেন। যখন ভূতেশ আনন্দের শরীর চলে গেলে আমি আত্মস্থানকে বলব বড্ড কষ্ট হচ্ছে, মহারাজকে দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছিস না কি রে, রোজ দুবেলা গুরু পুজো করিস না, গুরু পুজো হওয়া মানে তো তার সাথে দেখা হলো, তারপর থেকে বিশ্বাস করবেন কি না জানি না, এই গুরু পুজোর ভাবটাই একেবারে বদল হয়ে গেল। আমি কখনো রিপেন্ট করিনি, তাকে আমি দেখতে পাই না, কখনো রিপেন্ট করিনি, আমি তার সঙ্গ পাই না, তার স্থূল সঙ্গ না পাওয়ার কোনো কষ্ট নেই, এমনভাবে জীবনকে দেখালেন কই, এরকম করে তো সত্যি ভাবি না, সত্যি তো কখনো জীবন্ত জাগ্রত ভূতেশানন্দজিকে ভাবি না, একটা ছবি তো ভাবি, কিন্তু উনি ঘুরিয়ে দিলেন আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা। মা বলছেন কি জীবন তুই পেয়েছিস বল দেখি, কোনো ঝঞ্ঝাট নেই, আমরা নিজেদের দিকে যদি আয়নায় দাঁড়িয়ে যদি দেখি তাহলে দেখবো, এ জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস, এই স্থান যখন চিনলি না, চিনবি একদিন যখন অভাব হবে, তবে এখন বুঝলি নি, এই আমাদের যেন অভাব, এই বোধটা কখনো যেন না হয়, আমরা যেন প্রতি মুহূর্তটা তাঁর উপস্থিতিটাকে কাজে লাগাতে পারি, ইউটিলাইজিং এভরি ডেজ ওয়ার্ক। মা বলছেন আত্মীয়াটি বিষণ্ণ মুখে চলে গেলেন, মা বলছেন কি আসক্তি কি আসক্তি, ওর যে এত আসক্তি হবে তা জানতুম না, এটা রাধু সম্পর্কে বলছেন, ওর যে এত আসক্তি হবে তা জানতুম না। মা বলছেন কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয় না, খাটলে কিছু হয় না, কি কিছু হয়, সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় বার করে নিতে হবে, আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না, একদিন জ্যোৎস্না রাতে নগতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ, ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি, অন্যদিন জুতোর শব্দটিও টের পাই, খুব ধ্যান জমে গেছে, তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরকে গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল, সেসব কী দিনই ছিল মা, জ্যোৎস্নার রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও, জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন, মনে যে বাসনাটা হবেন তক্ষণই পূর্ণ করে দেবেন, কি শান্তি প্রাণে আসবে। আহা তখন কি মনই ছিল আমার, বৃন্দে একদিন আমার সামনে একটা কাঁসি গড়িয়ে ঠেলা মেরে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো, মা নবতে ধ্যানস্থা ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল, খুব কেঁদে ফেলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি,
তবে তো মনে দিন ভার আসবে। ওর অর্থাৎ পূর্বোক্ত আত্মীয়ার কথা কি বলবো মা, জয়রামবাটিতে ডোমেরা বীরে পাকিয়ে দিয়েছে, ঘরে দিতে এসেছে। আমি বললাম ওইখানকে রাখ, তা তারা কত সাবধান হয়ে গেল, ও বলে কি না ও ছোঁয়া গেল সব ফেলে দাও, এই বলে তাদের গালাগাল দিলে। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস, তারা তো ভয়ে মরে মা। আমি তখন বলি তোদের কিছু হবে না, কোনো ভয় নেই, আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই, এমনি মন ওর। রাত তিনটের সময় উঠে আমার ওইদিকের অর্থাৎ উত্তরের বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে, তা করবে না কেবল অশান্তি অশান্তি। কিসের অশান্তি তোর, আমি তো মা তখন অশান্তি কেমন জানতুমি না, আর এখন এই ওদের জন্য। আর কিক্ষণে ছোট বউ ঘরে এলো আর তার মেয়েকে মানুষ করতে গেলুম, সেই হতে যত জ্বালা, যা সব চলে যাক, কাউকে আমি চাইনি। এ কি মেয়ে হল সব হলো গো, একটা কথা শোনে না, মেয়ে লোক কত অবাধ্য। গোলাপ মা আবার কেমন করে সাজে দেখো না, ভাবে তবেই বুঝি বর ভালোবাসবে। এ হচ্ছে কথা। আমরা আমাদের এক্সটার্নাল বিউটির প্রতি আমাদের ভীষণ আকর্ষণ, এক্সটার্নাল বিউটি যদি ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমাদের মনে হয় জগৎটা বোধহয় আমাকে অ্যাকসেপ্ট করবে না। মানুষ ভেতর বাইরের রূপটা দিয়ে দেখে না, বাইরের রূপটা নষ্ট হয়ে যাবে। হতেশ আনন্দজিকে জিজ্ঞেস করে তোমার কেমন আছেন, বলছেন সর্ববিকারত্বক দেহ এখন আমার নশ্বতি, সব নষ্ট হয়ে যাওয়ার সময় এখন যেমন থাকার তেমনি আছি। কখনো বলতেন না তার এত কষ্ট, এত জ্বর হয়েছে আমরা বুঝতেই পারিনি, মহারাজের চোখটা ছলছল করছে দেখছি, মহারাজকে দেখে উপচার পাইনি, আমরা খালি এই 15 মিনিটের আনন্দ নিয়েই ব্যস্ত, তিনিও যেন ঢেলে দিচ্ছেন তার আনন্দ, তাঁর যে সমস্তটুকুকে তিনি লুকিয়ে রেখেছেন। বলছেন এই সাধন ভজন করার কথা বলছেন, যত আমরা সাধন ভজন করব, যত ঈশ্বর নির্ভর জীবনযাপন করব, তত আমাদের ভালো হবে। দক্ষিণেশ্বরের দোতলার ঘরটা যখন দেখতে গেছিলাম তখন ওরা আমাকে দেখিয়েছিল, ঠিক ঠাউর করতে পারছিলাম না কোন জায়গাতে মা বসে জপ ধ্যান করতেন, সেই দিন দেখানো হলো কোন জায়গাটা, ওই একেবারে দরজার সোজাসুজি যে ফাঁকটিতে আছে ওখানে বসে, আর শেষের তিনটে সিঁড়ি ওপর থেকে তারপরে যে দুটো সিঁড়ি, সেই দুটো সিঁড়িতে তিনটে সিঁড়িতে মাথার চুলটা শুকিয়ে রাখতেন। এমন মনে হচ্ছিল সিঁড়িতে কেমন করে পা দেবো, ওইখানে জগজ্জননী আদ্যাশক্তি তার চুলটা মেলে রাখতেন, রোদ্দুর আস্ত শুকোতেন যাতে কেউ না তাকে দেখতে পায়। কি অদ্ভুত এক দিব্য জীবন যাপন করেছেন, সবসময় নিজেকে লুকিয়ে রেখেছেন সব কিছুর থেকে, আর আমরা ঠিক তার উল্টোটা করছি। ঈগলের পিঠে উঠে আঘাত করে ঘা করার মতো ক্ষমতা একমাত্র কাক ছাড়া কারুর নেই, কাকই ঈগলের পিঠে উঠে আঘাত করে ঘা করে আঘাত দেয়। যখন কাকের এই আঘাত করাটা অসহ্য হয়ে যায় ঈগল একেবারেও ডানার ঝাপটায় না, ছুঁড়ে ফেলে দেয় না, ঈগল উঠতে থাকে, মেঘের রাজ্য ছেড়ে আরও উপরে উঠতে থাকে। যতর উপরে উঠতে থাকে তত এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে সে উঠতে পারে, অক্সিজেন খুব কম, কাক আর থাকতে পারে না, সে টুপ করে খসে পড়ে। যত আমাদের জীবনটাকে আমরা উঁচু সুরে বাঁধতে পারবো, যেগুলো আমাদের আষ্টে পৃষ্ঠে পেতে রেখেছে, বাসনাকে তো ফেলে দিতে পারবো না, তাই বাসনাগুলো তখন ওইভাবে এই ছেড়ে যাবে। ঠাকুর বলছেন যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে, ধর্মজীবন ভগবত জীবন সব শুধু ওই একটাই কথা, পূবের দিকে যাত্রা করা, রানিং টুয়ার্ডস ইস্ট, আমরা সবসময় যেন সেই পূবের দিকে যাত্রা করতে পারি। শ্রী ভগবান আমাদের মধ্যে সেই শক্তি দিন, আমরা যেন সত্যিকারের তার সন্তান হতে পারি, যেন অন্তে বলতে পারি তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, আমি যেন আমি সারাটা জীবন ধুলো খেলায় কাটাইনি, এটা যেন মাকে বেশ গর্ব করে বলতে পারি। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসী নামেটে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।